যে আমার বড় আপন সবচেয়ে কাছের মানুষ, মা যে আমার বড় আপন সবচেয়ে কাছের মানুষ। দুঃখ কষ্ট ক্লান্তি ভুলি, দুঃখ কষ্ট ক্লান্তি ভুলি, যদি পাই তোমার পরশ, মা যে আমার বড় আপন সবচেয়ে কাছের মানুষ, মা যে আমার বড় আপন সবচেয়ে কাছের মানুষ। তোমার ফোনটা দেবে, মায়ের সাথে কথা বলবো। কেন, তোমারটা কোথায়? আমার তো অলরেডি অনেক লেট হয়ে যাচ্ছে। সুবর্ণা, তুমি মাকে একটা ফোন দিয়ে দেখো তো, কি অবস্থায় আছে, কোথায়। তোমরা তো টেনশন করো না তো, আমি একটু আগে মায়ের সঙ্গে কথা বলেছি, রাস্তায় আছে, এক্ষুনি পৌঁছে। মা, আমার সময় হয়ে যাচ্ছে, আমি একটু অফিসে যাই। যাও, গিয়ে গাড়িটা পাঠিয়ে দিও, আমি বৌমাকে নিয়ে জাকাতের কাপড় কিনতে যাবো। হ্যাঁ ঠিক আছে। সুবর্ণা, আলমারিতে জাকাতের লিস্ট করা আছে, ঠিক আছে, তুমি মাকে সাথে করে নিয়ে কাপড়গুলো কিনে দাও। ভাবি, এই ভিড়ের মধ্যে মার্কেটে যেতে পারবে? তাহলে তুমিও চলো না আমাদের সাথে। মাথা খারাপ, গত তিন দিন ধরে মিতা আমার পেছনে ঘ্যান ঘ্যান করছে। আমি বলছি ব্যাংককে যখন গিয়ে ইউজ করবে তখন যা কেনার সব ওখানেই করো। সামনে তোর এসব কথা বলার কি দরকার ছিল? কি ব্যাংকক যাবি যাবি কেন, বলেছে তো কি হয়েছে? ও ব্যাংকক যাবে তো বলবে না, যখন যাবে তখন কি মা জানতে পারবে না যে ও ব্যাংকক গেছে? ভাবি, তোমরা তো জানোই গত দু বছর ধরে আমি মিতাকে ঘোরাচ্ছি, প্রতি বছর ওর বন্ধু বান্ধব সবাই ব্যাংককে গিয়ে ঈদ করে, তাই ভাবলাম। ঠিক আছে তুই যাবি, কিন্তু মা যখন এসব কথা পছন্দ করে না তখন তো মার সামনে এগুলি বলা দরকার ছিল না। আমার অনেক ইচ্ছে ছিল
এবার ওরা সবাই একসঙ্গে গ্রামে ঈদ করবে। ঈদের নামাজ শেষ করে ওদের বাবার কবর জিয়ারত করবে। বাড়িতে গরিব আত্মীয় স্বজন সবাই অপেক্ষা করে বসে থাকে ওই একটা দিনের জন্য। সাজি, তুই তো জানিস মা গ্রামকে কত ভালোবাসে। মার ইচ্ছা যে আমরা সবাই মিলে মায়ের সঙ্গে গ্রামে ঈদ করি। ভাইয়া, আমিও তো তাই চাই। আচ্ছা ঠিক আছে, আমি অফিস যাওয়ার সময় মায়ের সাথে কথা বলে দেখি। আচ্ছা শোনো, জাকাতের কাপড় চোপড় যা কিছু লাগে সবে আমি কিনে দেব, কিন্তু এবার আমরা সবাই খুলনা ঈদ করতে যাব। মাকে কিন্তু আমি বলে দিয়েছি। ঠিক আছে, তোমার যেখানে ইচ্ছা যাও, আমি আমার মায়ের সাথে ঈদ করব। দাঁড়াও, তার মানে তুমি আমাদের সঙ্গে খুলনায় যাবে না? স্বাধীন ওর স্ত্রীকে নিয়ে দেশের বাইরে চলে যাবো, আমরা যদি খুলনায় যাই মা তাহলে কার সাথে ঈদ করবে? কার সঙ্গে ঈদ করবে মানে? সেলিনা আছে, দিবা আছে, ওদের সঙ্গে ঈদ করবে? গত দুবছর ধরে তো এরকমই হয়ে আসছে। এবার মায়ের ইচ্ছে যে আমরা সবাই মার সাথে ঈদ করি। ঠিক আছে, তার মানে তোমাকে ছাড়াই এবার আমাদের ঈদ করতে হবে। ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাই করো, আমার অফিসের সময় হয়ে যাচ্ছে, আমি উঠি। বলছিলাম, এবার ঈদে কাকে কি দেবে ভেবেছ? তা তো আমি জানি না বাবা, তোমাদের যা ইচ্ছে তাই করবে। মা, তুমি কি আমার উপর রাগ করছ? আমি রাগ করলে তোমাদের কি এসে যাই? তোমরা এখন বড় হয়েছ, বাবা হয়েছ, তোমাদের সন্তানরা যখন তোমাদের মতো বড় হবে তখন বুঝতে পারবে মায়ের কত কষ্ট। মা, মিতাকে আমি কথা দিয়ে ফেলেছি, আসলে আমি তো নর্মালি সময় পাই না, তাই ওদেরকেও সময় দিতে পারি না। ঈদের সময় লম্বা একটা ছুটি পাওয়া যায়, তাই ওরা জেদ ধরলো যে। মা প্লিজ, মা তুমি বিশ্বাস করো, মা সামনেবার তোমার সঙ্গে আমরা একসঙ্গে ঈদ করব। মনে কিছু করো না মা। যাই মা, আমার অফিসে দেরি হয়ে গেছে। মা মনে হয় খুব রাগ করছে, কিন্তু আমি এখন কি করব, ঝামেলায় পড়ে গেলাম, দেখি কি করা যায়। আমি কি তোকে না থাকতে পারি? মা, আম্মু কিন্তু সেরকমই বলে, নীলা এটাই সংসারের নিয়ম, তুমি যেমন তোমার আম্মুকে ছাড়া থাকতে পারো না, আমিও আমার এই ছেলেটাকে ছাড়া থাকতে পারি না, বুঝেছো? সব মায়েরাই সন্তানকে ভালোবাসে আর সব সন্তানরা মাকে ভালোবাসে। ও মা, জিয়াকে কন্ঠ শুনলাম দাদি। ভালো, কখন এলে তুমি? আজকে এসেছি, কাল সকালে চলে যাব। দাদি শোনো, এবার কিন্তু তুমি আমাদের সঙ্গে এখানে ঈদ করবে। হ্যাঁ দাদা, কিন্তু ওরা যে আমার জন্য অপেক্ষা করবে। ওরা? ওরা কেন? ওরা হচ্ছে যারা সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে, একসঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য।
ওরা আমার গরিব আত্মীয় স্বজন। দাদু, আপনার সব কথা শুনে কিন্তু আমার দাদার কথা আজকে খুব মনে পড়ছে। প্রতি বছর দাদু থাকতে আমরা সবাই ঈদে কি মজা করে একসঙ্গে গ্রামের বাড়িতে করতাম। দাদু মারা যাওয়ার পর থেকে আমরা আর কেউই গ্রামে যাই না। এটাই তো নিয়ম দাদু। হ্যাঁ, আমি মারা যাওয়ার পর তোরা কেউ গ্রামে যাবি না, গ্রামে ঈদ করবি না? দাদি তুমি সব কি বলছো, কেন যাব না? দাদা আমার ছেলে কেন যাবে? দাদি আমি একটু ফ্রেশ হয়ে আসি। নীলা চলো। দাদু যাও বসো। বৌ জি কি লিখতে হবে বলেন আম্মা? তুমি নাম্বার দিয়ে দিয়ে আসো। হ্যাঁ দিয়েছি, এক নাম্বার দিয়েছি। লিখো বাবুর মা। বাবুর মা, বাবুর মা, বাবু, বাবু, একটা লুঙ্গি একটা শাড়ি, লুঙ্গি শাড়ি একটা করে। হ্যাঁ, তারপর দুই নম্বর লিখো সবিরের মা, সবিরের বউ, সবিরের মা, সবিরের বউ, আর ওদের দুই মেয়ে। তার মানে হচ্ছে চারটা শাড়ি একটা লুঙ্গি। চারটা শাড়ি, হ্যাঁ, চারটা লুঙ্গি, একটা লুঙ্গি, ও একটা লুঙ্গি। তারপরে লিখো আয়েশাবু, তিন নম্বর দিয়ে। হ্যাঁ তিন নম্বর, আয়েশাবু, আর ওনাকে যে দেখাশোনা করে রহিমা, রহিমার কথাও লিখো, দুটো শাড়ি আর কি। ওকে, রহিমা, ওনাদের দুইটা শাড়ি। আচ্ছা বৌমা, মনে করো শাড়ি আর লুঙ্গির সঙ্গে প্রত্যেক পরিবারকে যদি আমরা আরও কিছু দিতে পারি তাহলে ঈদের আনন্দটা ওদের একটু বেশি হয় না? মানে এই ধরো এক প্যাকেট সেমাই, এক প্যাকেট চিনি আমরা যদি সাথে দিই তাহলে কেমন হয়? এটা আম্মা আমি তো বলতে পারবো না, আপনি আপনার ছেলে আসলে বলবেন। আর কি লিখবো বলুন। আচ্ছা ঠিক আছে, তোমাদের বাজেটের মধ্যে তো আমাকে থাকতে হবে। আমি যদি আবার সবার নাম এভাবে লিখি তাহলে তো আমি 10,000-এর বেশি বাজেট করে ফেলবো। থাক, তোমাদের যা খুশি তাই নিয়ে এসো, তার মধ্যেই দিব আমি। আচ্ছা আম্মা, আপনার ছেলে ফোন করে বলেছে যে এই গরমে আপনি মার্কেটে গেলে অসুস্থ হয়ে পড়বেন, তাই ও অফিস থেকে ফেরার পথে গিফটের জন্য যা যা দরকার সব কিছু কিনে নিয়ে আসবে। বৌমা গিফট বলছো কেন? গিফট হচ্ছে ঈদের সময় তুমি যদি কাউকে খুশি হয়ে কিছু দাও সেটাকে বলে গিফট। সেটা তুমি দিতেও পারো নাও দিতে পারো। আর এটা হচ্ছে জাকাত, এটা ফরজ, দিতেই হবে। যত গরিব আত্মীয় স্বজন আছে তাদেরকে এটা দিতে হবে। জি আম্মা, আর কিছু লিখবো? না থাক, দেখি সূর্য কি আনে, ওর মধ্যেই ভাগবাটারও করে দিতে হবে, ওর একটা বাজেট আছে তো। তাহলে ড্রাইভারকে বলে দাও আমাকে বাড়িতে রেখে আসুক। সে কি মা, তুমি আজকে এলে আবার আজকে চলে যাবে? না না মা, আজকের দিনটা আপনাকে থাকতেই হবে, কিছুতেই আপনাকে যেতে দেবো না। না মা, সেলিনা হয়তো বাড়িতে এসে বসে আছে, ও তো আমার জন্যই বাড়িতে আসে, ও এত দরকারি কাজকর্ম ফেলে শুধু আমার জন্য আসে, এসে যদি আমাকে দেখতে না পায় মন খারাপ করবে, হয়তো বা চলেও যেতে পারে। ঈদও একসঙ্গে করা হবে না, তাই বলে একটি রাতও আপনি এখানে থাকবেন না? আমি যে জন্য এসেছি সেই কাজ তো হয়ে গেছে মা, এখন শুধু শুধু এক রাত্রি থেকে কী লাভ বলো? আর আমি যদি তাড়াতাড়ি যাই ওদেরকে জিনিসগুলো তাড়াতাড়ি দিতে পারবো, ওদের মুখে হাসি দেখতে পাবো, ওরা খুশি হবে। আমি যাই বাবা। কিন্তু মা তোমার যা যা দরকার সব তো কেনা হয় না? জি না, যা নিয়ে এসছো এতেই চলবে, এই আমি সুন্দর করে সবার মধ্যে ভাগ করে দেবো, ওদের মুখে আমি হাসি দেখতে চাই। আমার যাওয়ার ব্যবস্থা করে দেবো বাবা। এত অস্থির হওয়ার কি আছে? অস্থির হব না,
তুমি প্রতি বছরই বলো আমাকে দেশে বাইরে ঘুরতে নিয়ে যাবে, একবারের জন্য দেশে বাইরে ঘুরতে নিয়ে যাওনি। আমার মন বলছে তুমি এবার আমাকে ঘুরতে নিয়ে যাবে না। খালামুনি প্রতি বছর দেশের বাইরে যাচ্ছে আর ঈদে শপিং করে নিয়ে আসছে। শোনো, তোমার খালামুনি এ দেশটাকে ভালোবাসে না, উনি বিদেশি জিনিস পছন্দ করে। দেখো আমাদের দেশের অনেক কিছু আছে, খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। তাঁতের শাড়ি পাওয়া যায়, জামদানি শাড়ি পাওয়া যায়, আরও অনেক কিছু পাওয়া যায়। আর শোনো, আমাদের দেশে মেয়েদেরকে ওসব পরলেই খুব সুন্দর দেখায়। ওকে, তোমাকে তাহলে আমাকে কথা দিতে হবে তুমি আমাকে অনেক 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 সুন্দর দেখে একটা জামদানি কিনে দেবে। আচ্ছা ঠিক আছে। আরও আছে তো। কি? আমাকে একা দিলে হবে? দাদুমণি ফুপি সবাইকে দিতে হবে, আর সাথে আমাকে একটা তাঁতের শাড়িও দিতে হবে। ঠিক আছে দিব। ডান, চলো যাই। আগে বলো ডান। ডান, আমার খুব ইচ্ছে ছিল এবার তোমরা ছুটিতে আমার কাছে কটা দিন গিয়ে থাকবে, ঈদটা আমার সঙ্গে করবে। মা, মা, তোমার ইচ্ছা পূরণ হবে, শুধু মা এবার জন্য আমাকে ক্ষমা করো। আমি ক্ষমা করার কে বাবা? ক্ষমা করার মালিক তো আল্লাহ মালিক। দাদি, ডিসিশন ফাইনাল, আমরা যাচ্ছি তোমার সঙ্গে। আমরা মানে? বাবা, তুমি তো বলেছিলে যে দাদির সঙ্গে যাবে। হ্যাঁ, কিন্তু তোর মা সুবর্ণা, তুমি একটু দেখো না ফোন করে ব্যাপারটা চেঞ্জ করতে পারো কিনা। সুজো থাক না বাবা, কেন বৌমার কাছে তুই অন্যায় আবদার করছিস? বৌমা বিয়ান সাহেবকে কথা দিয়েছে, মায়ের কাছে সন্তান যদি কোনো কথা দেয় আর সেটা যদি না রাখতে পারে তাহলে তো মা খুব কষ্ট পায়। তোমরা আমাকে কথা দিয়েছিলে না বছরের একটা দিন তোমার বাবার খবর জিয়ারত করবে, কিন্তু কই, সে কথা তো তোমরা রাখতে পারলে না। ছোট্ট একটা আবদার করবো তোমাদের কাছে, তোমরা কি রাখবে বলো মা? আমি মরে যাওয়ার পর তোমাদের অস্তিত্ব, তোমাদের শেকড় ভুলে যেও। আর একটা কথা, যে গ্রামে তোমাদের বাবা শুয়ে রয়েছে, তোমাদের সবার জন্ম হয়েছে, সেই গ্রামকে তোমরা ভুলে যেও না। আর তোমার বাবার পাশে আমার কবর দিও। তোমাদের সবাইকে বলছি আমার এই আবদারটুকু তোমরা কষ্ট করে দেখো। আমার সঙ্গে ঈদ করতে হবে না, তোমাদের যেখানে ঈদ করতে ভালো লাগবে সেখানেই করবে। একটা কথা মনে রেখো, যার দেশের মাটির গন্ধ ভালো লাগে না তাকে জোর করে কোনোদিনই ভালো লাগানো যায় না। সহ্য, এটা তো ভালো লাগার ব্যাপার। তোমার বাবাকে, তোমার বাবাকে ভালোবেসে আমি আপন করে নিয়েছিলাম। প্রতিদিন ফজরের নামাজের পর যে সূর্যকে স্নিগ্ধ সকালে আমি দেখতাম, দেখে মুগ্ধ হতাম, তাই আদর করে তোমার নাম রেখেছিলাম সূর্য। ভেবেছিলাম আমার এই সূর্য আমার এই পুরো বাড়িটা আলোয় ভরিয়ে তুলবে, সবসময় এই বাড়িটাতে হেসে খেলে পড়াবে, আমার বাড়িটা জীবন্ত করে রাখবে। কিন্তু হবার না, বাস্তব অনেক কঠিন। যাকে বাবা, কালকে তোমাদের গাড়িটা দিয়ে আমাকে বাড়ি পৌঁছে দিও, আর কিছু তোমাদের কাছে আমি চাই না। সূর্য, তুই তো বিদেশ যাওয়াটা ক্যান্সেল করে দে। ইম্পসিবল ভাইয়া, কি বলছেন আপনি এসব? আমি আমার সব ফ্রেন্ডদেরকে বলেছি যে আমি আমার ঈদে ব্যাংকক যাচ্ছি, সেখানে যদি না যাওয়া হয় আমার মান সম্মানটা কোথায় থাকবে ভাইয়া?
মা, তুমি বাচ্চাদের মতো কাঁদছো কেন? আমার কতদিনের স্বপ্ন ছিল, আশা ছিল এ বাড়িতে আমার বাবার বাড়িতে স্বামী সন্তান ছেলের বউ নিয়ে ঈদ করব। তোর বাবা তো জীবনে কোনোদিন আমার বাবার বাড়িতে ঈদ করেনি, আমার সেই স্বপ্ন পূরণ হলো না। হ্যাঁ, এখনো তো সময় আছে। সময় দিয়ে কি হবে, আমি জানি তো কি হবে। তুমি আমাকে বলে দাও আমি এখন কি করব। শট, মার মনে কষ্ট দেওয়া যাবে না, তুই মিতাকে একটু ম্যানেজ কর, সব ঠিক হয়ে যাবে। এত ক্রেজি হলে হবে? দেখো, পৃথিবীতে কেউ কোনোদিন বড় হতে পারে না মায়ের মনে কষ্ট দিয়ে। আমিও আমার মায়ের মনে কষ্ট দিতে পারবো না। দাদিন, আমি তোমাকে কি একবারও বলেছি মার মনে কষ্ট দিতে? বলো, তুমি আমাকে বলেছিলে যে এবার আমরা ঈদের ছুটিতে ব্যাংককে যাবো, রাইট? হ্যাঁ, স্বাধীন মানুষ যখন তার মনের ইচ্ছে শক্তি থেকে একটা স্বপ্ন দেখে, সেই স্বপ্নটা পূরণ না হলে কিন্তু জানি মনে কষ্ট হয়। আমি জানি মিতা, তোমাকে আরেকটা কথা বলে রাখি, এই পৃথিবীতে আমার জীবনের সবচেয়ে মূল্যবান বড় সম্পদ হচ্ছে আমার মা। আমি মায়ের মনে কষ্ট দিয়ে ব্যাংককে গিয়ে ঈদ করতে পারবো না মিতা। জানো, মুক্তিযুদ্ধে আমার বাবা ছিলেন বীর সৈনিক। বাবা শহীদ হয়ে যাওয়ার পরে মা তখন আমাদেরকে বুঝতেই দেননি বাবার অভাব কি। উনি নিজে কষ্ট করে আমাদের লেখাপড়া করিয়েছে, সব ভাই বোনকে মানুষের মতো মানুষ করছে, আমাকে ভাইয়াকে বিদেশ পাঠিয়ে বিএসসি করিয়েছে। অথচ আমাদের তেমন কোনো সম্পদ ছিল না, শুধুমাত্র ছিল আমাদের সম্মান। আমি আমার মাকে অসম্মান করতে পারবো না মিতা। আই এম সরি, প্লিজ ফরগিভ মি। আমি তোমাকে কথা দিয়েছিলাম, তুমি যদি কোথাও যেতে চাও আমি তোমাকে বাধা দেব না। আমি একমাত্র এই মায়ের জন্যই গ্রামে চলে আসি, আমার এক হসপিটাল আর মা, আমার যাবার জায়গাই বার কোথায়? আপনি তো সারাটা জীবন মানুষের সেবা করেই কাটিয়ে দিলেন আপা, কি করব বলো, মানুষের সেবা করে যে আনন্দ পাই এটা যে তোমাকে আমি কি করে বুঝাই। আপা, একটা কথা জিজ্ঞেস করি। বলো। আপনি কি কোনোদিনই আর সংসার করবেন না? কি বলছো তুমি, আমি এত বড় সংসারের দায়িত্ব পালন করছি, এত বড় হসপিটাল আমার, এটা কি সংসারের মধ্যে পড়ে না? না আপা, আমি সে কথা বলছি না, মানে আমি কি বলতে চাচ্ছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি তোমার কথা বুঝতে পেরেছি দিবা, সব মেয়েরাই চায় স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করতে, কিন্তু কজনই বা পারে বলো? আমার পরিবারের কথায় আমি নিজেও তো বিয়েতে রাজি হয়েছিলাম, উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে চলে যায়, আমি ওর অপেক্ষায় ছিলাম, কিন্তু ও আর দেশে ফিরে আসেনি। অনেকদিন পরে জানতে পারি ও সেখানে বিয়ে করে সুখে সংসার করছে, আমার কাছে আর ফিরে আসেনি। তাহলে আপনি অন্য কাউকে বিয়ে করলেন না কেন? আমরা দুজনে মিলে প্রতিজ্ঞা করেছিলাম আমরা কখনো কেউ কাউকে ভুলে যাব না। এরপর ওনার সাথে আর কখনো দেখা হয়েছে? যখন ওর সঙ্গে আমার দেখা হয়েছিল ও কোনো কথা না বলে ছলছল করে কেঁদে উঠেছিল, আর আমাকে প্রতিজ্ঞা ভঙ্গ করানোর জন্য নানা রকম চেষ্টা করেছে, কিন্তু সেটা অনেক সময় পার হয়ে গিয়েছিল। সে এখন কোথায়? আমার সেই প্রতিজ্ঞার মানুষটি এখন আর পৃথিবীতে নেই। কি
কি হয়েছিল তার? ক্যান্সার হয়েছিল। সরি আপা, না বুঝে অনেক প্রশ্ন করে আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেললাম। দিবা, আমি কারো কথাতে এখন আর কোনো কষ্ট পাই না। আমি শুধু চাই সারা জীবন যতদিন আমি বেঁচে থাকব আমার হসপিটালের রোগীদের সেবা করে আমার জীবনটা কাটিয়ে দেব। কাউকে কিছু না বলেই মা চলে গেল, তোমরা কি কিছু বুঝতে পারছো? ভাইয়া, যার যেখানে ইচ্ছা ঈদ করুক। চলো ভাইয়া, আমরা মায়ের সঙ্গে ঈদে গ্রামে ঈদ করব। আমরা তোমার সঙ্গে যাব। লীলা, তাড়াতাড়ি রেডি না। আমি তো রেডি হয়ে এসেছি। দাদুমণির জন্য জামদানি কিনতে হবে না? দাদুমণি যাদেরকে যাদেরকে পছন্দ করেন, আমি ভেবেছি সবার জন্য কিছু না কিছু কিনবো। চলো চাচা, আমরা না আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। লীলা চলো। না না লীলা, তাড়াহুড়া করার কিছু নেই। মার জন্য এখনো কেনাকাটার বাকি আছে, ওগুলো আমরা কাল সকালে করব। সুবর্ণা, তোমার সিদ্ধান্তের কি কোনো পরিবর্তন হয়েছে? এই সংসারে আমার সিদ্ধান্ত অনুযায়ী আমি কি কখনো কিছু করেছি? আব্বু, আমার নানু বাড়ি যাওয়াটা এমনিতেই ক্যান্সেল হয়ে গেছে। তুই এত কথা বলিস কেন? যাই এখান থেকে। ভাবি, ওকে তাড়াচ্ছ কেন? ও কি বলতে চাই বলুক না। ও আর কি বলবে, মা ফোন করেছিলেন, উনি বললেন যে তিনি তার ছেলের সঙ্গে ঈদ করতে ছেলের বাড়ি যাবেন। তাছাড়া আমিও ভাবছি যে সোহাগের আব্বুকে রেখে এত দূরে গিয়ে আমি নিজেও ঈদ করতে চাই না। বাহ, তাহলে তো ভালোই হলো, আমরা একটা ডিসিশন পেয়ে গেলাম, তার মানে তুমি আমাদের সাথে একমত। ভাইয়া কি বলো, দিস ইজ ভেরি গুড নিউজ? নো, ব্যাড নিউজ, ব্যাড নিউজ, ব্যাড নিউজ। কেন, কি হয়েছে? গন্ডগোল বেঁধে গেছে। আহা, কি গন্ডগোল বেঁধেছে সেটা বলবি তো? আমাদের ব্যাংককে যাওয়া হচ্ছে না, মা বসে বসে কাটছে। ভেরি গুড নিউজ। স্বাধীন, তুই এক কাজ কর, মিতাকে ডাক, আমরা বসে একটা প্ল্যান করে কালকেই রওনা দিই। ঠিক আছে। ওই যে চাচি আসছে, একটু আসবে? মিতা, ভাইয়া তোমার সাথে কি জরুরি কথা? মিতা, তুমি আমার ছোট বোনের মতো। এখন সংসারের সুখের জন্য সবাইকে কিছু কিছু স্যাক্রিফাইস করতে হয়। বছরের শেষে ঈদ আসে, এটা খুব আনন্দের দিন। সবাই চায় যে গ্রামের বাড়িতে গিয়ে গরিব আত্মীয় স্বজনদেরকে সাথে নিয়ে ঈদটা পালন করতে। সারা বছরে আমাদের মায়ের এই একটাই দাবি। অনেকের কাছে এটা অন্যায় আবদার মনে হতে পারে, কিন্তু আমার কাছে তা মনে হয় না। দেখো, যে মা সারা জীবন কষ্ট করে আমাদেরকে লেখাপড়া শিখিয়েছে, মানুষের মতো মানুষ করেছে, সেই মায়ের এই একটা দাবি আমরা মানতে পারবো না, এতটা অকৃতজ্ঞ আমি হতে পারবো না। ভাইয়া, তুমি এত টেনশন করো না, আমারই ভুল ছিল এই সময় বিদেশে গিয়ে ঈদ করার সিদ্ধান্ত নেওয়া। মাঝে মাঝে আমরা আমাদের শেখরকেই ভুলে যাই। আমাদের বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, তার সম্মানে আজ আমরা সম্মানিত। আর আমাদের মা, আমাদের মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মা, যিনি আমাদের সব ভাই বোনকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। আমরা কেন ভুল করব? মিতা যাও, কাপড় চোপড় সব গোছগাছ করে নাও, কাল সকালেই আমরা মায়ের কাছে যাব, আমাদের গ্রামের বাড়িতে। হ্যাঁ, সবাইকে খবর দিচ্ছি, বিকালে সবাই একসাথে বসবো। আর আলিমের মানে
ও আলিমের মাকে খবর দিতে তো ভুলে গেছি। স্যার আলিমের মাকে খবরটা দিয়েছি। আচ্ছা আমি খবরটা দিয়ে। কতদিন দেখিনি আমার সংগ্রাম সারাটা জীবন আমাকে সাপোর্ট করেছে আমাকে আমাকে কতটা সাপোর্ট দিয়েছে এই সংসারের পিছনে কত শ্রম দিয়েছে তাহলে আমি সবাইকে মানুষ করতে পারতাম না মা শোনো আমিও তো সামনে চলে আসব এখানে হসপিটাল করে মানুষের সেবা করব তখন তো তোমার কোনো চিন্তা নেই আমরা সবাই তোমার কাছে থাকবো দিবা সাগরে ভাসে মাগো যাই হারিয়ে গ্রামে তোমার মুখের হাসি টুকু ভাসে মনের প্রেমে দুঃখের সাগরে ভাসে মাগো যাই হারিয়ে আমাকে পদ্মা তাজা ইলিশ মাছ খাওয়াতে হবে ঠিক আছে তোমাকে তাজা ইলিশ মাছ খাওয়ানো হবে কিন্তু সেজন্য খুব ভোরবেলা উঠে
মৈনট ঘাটে যেয়ে পৌঁছাতে হবে। তুমি যদি পারো তোমার আবদার রাখা হবে। পারবে না কেন? অবশ্যই পারবে। ও ঠিকই পারবে, তুই পারবি তো? আমরা গ্রামে যাব কি ঘরে বসে থাকতে? সারাটা গ্রাম ঘুরে ঘুরে দেখব, তখন যদি তুমি চোখ রাঙাও খবর আছে। আমি দাদুর বাড়ি যাব। তুমি তো যাবে। হ্যাঁ হ্যাঁ আমরাও যাব। কি ব্যাপার, এত রাত পর্যন্ত তোমরা কি বাজার করলে? আরে বাবা, পুরো মার্কেটে কিনে এনেছি। আমার জন্য কি এনেছো? তুই একটা দিন ধরছো না, সবকিছু পেয়ে যাবে। সবকিছু মানে? সবকিছু মানে হচ্ছে দাদিকে বলে তোর জন্য একটা বট। সংগ্রাম, অনেকদিন তো বিদেশে থাকলি বাবা, আমি আর এখন তোকে বিদেশে যেতে দিতে চাই না। ভাইয়া তুমি দেশে একটা কিছু করো। সেটাই ভাবছি। আসলে এখন আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো, তুমি কাকে কি দিবে লিস্ট করো। ভাইয়া লিস্ট তো করাই আছে। লিস্টের বাইরেও তো অনেকে চলে আসে মা, তাদেরকে তো ফেরানো যাবে না। বড় ভাইয়া স্বাধীন, এরা কি আসবে না মা? ওরা ব্যস্ত বাবা। স্বাধীন বউকে নিয়ে বিদেশ যাবে ঈদ করতে, আর সুবর্ণা খুলনায় যাবে ওর মায়ের সঙ্গে ঈদ করতে। সূর্যের ইচ্ছে ছিল মনে হচ্ছিল, কিন্তু ও কি করবে, বাধ্য হয়ে ওকেও সুবর্ণার সঙ্গে যেতে হবে। যাকে এসব নিয়ে তোকে ভাবতে হবে না বাবা। শোন সংগ্রাম, তোকে বলে যাই, আমি এই গ্রামে যতটুকুন পারছি যা করছি, আমি মরে যাবার পর তোরা এটা বন্ধ করে দিস না বাবা। এই যে মানুষকে জাকাত দেয়া, কাপড় চোপড় দেয়া, দান খয়রাত করা, যতটুকুন পারবি তুই করিস, আমার আত্মা শান্তি পাবে। মা যে আমার বড় আপন, সব ঠিক আছের মানুষ। মা যে আমার বড় আপন, সব ঠিক আছের মানুষ। দুঃখ কষ্ট ক্লান্তি ভুলি, দুঃখ কষ্ট ক্লান্তি ভুলি, যদি পাই তোমার পরশ। মা যে আর চা উঠলে কালি এক কাজ কর, তোমার দিবাকে নিয়ে কালকে কী কী রান্না হবে লিস্ট কর, করে করিমকে বাজারে পাঠিয়ে দে, বাজার করে নিয়ে এসো, আর একটু বেশি বেশি করে রান্না করবে। কি হইলো বোধহয় দেখ, আমরা সবাই চলে এসেছি সবাই, দেখো সবাই। ছেলেরা ছোটবেলায় কেউ পড়াশোনা করতে চাইতো না, তাই নাকি? সবাই না মা, আমি তো ঠিকই পড়াশোনা করতাম। তাহলে কে পড়াশোনা করতে চাইতো না মা? সবচেয়ে ফাঁকিবাদ ছিল সংগ্রাম, একদম করতে চাইতো না। না কিন্তু আমাদের পরিবারের জন্য কিন্তু মেজো ভাই অনেক করেছে, অনেক পরিশ্রম করেছে মেজো ভাই। তা করেছে মা, সেই ছোটবেলা থেকে তুমি আমাদের এই সিন্ধুকের গল্প শুনেছো, নানার বাড়ি থেকে দেওয়া সম্পদ নাকি এর মধ্যে লুকিয়ে রেখেছো।
আছে তো। আমি তো তোদের বলেছিলাম তোরা সব ভাই বোন যখন একসঙ্গে হবি তখন আমি সিন্ধুকের মধ্যে আমার যে সম্পদ আছে তোদের মধ্যে বিলিয়ে দেব। মা, তোমার দোয়া ছাড়া আমার আর কিচ্ছু চাই না। আমার পাগল ছেলে। কিন্তু ভাইয়া, সেই ছোটবেলা থেকে মায়ের কাছে গল্প শুনে আসছি এবং এই সিন্ধুকের কথা বলে বলে মা আমাদেরকে ভালো রেজাল্ট করিয়েছে। আজকে আমরা পরিবারের সবাই এখানে উপস্থিত। যদি মা দয়া করে এই সিন্ধুকের মধ্যে জিনিসগুলো দেখাতেন তাহলে আমরা সবাই খুব ধন্য হতাম। জি মা, সেই গল্প আমরাও কম বেশি শুনেছি, আর যদি আপনি সেটা খুলে আমাদের সবাইকে দেখান আমাদেরও ভালো লাগবে, কি বলো মিতা? হ্যাঁ, মা যদি কিছু মনে না করেন তাহলে আপনি চাইলে সিন্ধুকের মধ্যে যা আছে তা আমাদের সবার মধ্যে ভাগ বাটোয়ারো করে দিতে পারেন, আই মিন গিফট করে দিতে পারেন আপনি যদি চান। আমার মায়ের দেওয়ার সম্পদ সবাই আমরা ঠিক মতো রক্ষা করতে পারবো তো? মা, সবাই যেহেতু বলছে সিন্ধুকটা খুলে দেখাও না। আমি অনেক যত্ন করে তোমাদের জন্য এই সম্পদ রেখে দিয়েছি, জানি না এই সম্পদ পেয়ে তোমরা কে কতখানি সন্তুষ্ট হবে। এছাড়া আমার কাছে আর কোনো সম্পদ নেই, এটাই আমার কাছে রাখা শ্রেষ্ঠ সম্পদ। এই সিন্ধুকের গল্প বলে বলে আমি তোমাদের লেখাপড়া শিখিয়েছি, তোমার বাবার দেয়া গয়না একটা একটা করে বিক্রি করে আমি তোমাদের লেখাপড়া শিখিয়েছি, উচ্চশিক্ষায় শিক্ষিত করেছি, মানুষের মতো মানুষ করেছি। অনেক সময় তোমাদের রেজাল্ট খারাপ হতো, তখন আমি তোমাদের এই সিন্ধুকের গল্প বলে বলে, অনেক মিথ্যে গল্প বলে বলে উৎসাহ দিয়েছি, অনুপ্রেরণা দিয়েছি। তোমরা আমার কথা বিশ্বাস করে পড়াশোনায় মনোযোগী হয়েছো, মানুষ হয়েছো। এর থেকে বড় আনন্দ তো আমার জীবনে আর কিছু নেই। তোমরা আমার শ্রেষ্ঠ সম্পদ। এই সম্পদকে কেন্দ্র করেই, এই সম্পদকে উজ্জীবিত করার জন্য আমি তোমাদের তোমাদের পিছনে এত শ্রম দিয়েছি, এত কথা বলেছি, তোমাদের সামনে মিথ্যা কথা বলেছি অনেক সময়। আমাকে তোমরা মাফ করে দিও, তোমাদের ভালোর জন্যেই, তোমাদের ভবিষ্যতের জন্যেই মিথ্যা কথাগুলো আমি বলেছি। আসলে এই ছবি ছাড়া, তোমাদের বাবার এই ছবি ছাড়া সিন্ধুকে আর কিচ্ছু নেই। জানো, শুধু তোমার বাবার এই স্মৃতি ধরেই আমি বেঁচে আছি। যতদিন বেঁচে থাকবো এই স্মৃতি নিয়েই বেঁচে থাকবো। মা,
তুমি হচ্ছে শ্রেষ্ঠ মা। তুমি দেখছো না তোমার পাশে আমরা সবাই রয়েছি। তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। মা, মা তুমি আমাদের মাঝে যতদিন আছো আমি তোমাকে ছাড়া আর ঈদ করব না মা। আমি তোমাকে কথা দিলাম মা। মা, মা আমাকে ক্ষমা করো তো। বিশ্বাস করো মা, আমি বিদেশে যেয়ে ঈদ করতে চাই। আজও আমার এই শরীরে মাটির গন্ধ লেগে আছে। আমি খুবই খুশি আমার সন্তানরা মাটির গন্ধ পেয়েছে, শিকড়ের সন্ধান পেয়েছে। আমার খুব আনন্দ লাগছে মা, ভীষণ ভালো লাগছে মা। মেয়েদের বিয়ের পর যে স্বামীর বাড়ি আপন বাড়ি হয় সেটা আমরা ভুলে গিয়েছিলাম। আপনি আমাদের ক্ষমা করে দেবেন মা, ক্ষমা করে দিবেন মা। মা গো, তোমরাও তো আমার সন্তান, তোমাদের নিয়েই তো আমার জীবন, তোমরাই তো আমার সম্পদ, তোমরা সবাই আমার সম্পদ। দাদু দাদু, আমরা এখন থেকে আপনাকে ছাড়া কোথাও যাব না, আমরা সবাই একসাথে থাকবো দাদু। অবশ্যই আমরা সবাই একসাথে থাকবো, আমরা সবাই একসাথে থাকবো। যে আমার বড় আপন সবচেয়ে কাছের মানুষ, মাঝে আমার বড় আপন সবচেয়ে কাছের মানুষ। দুঃখ কষ্ট ক্লান্তি ভুলি, দুঃখ কষ্ট ক্লান্তি ভুলি, যদি পাই তোমার পরশ। মাঝে আমার বড় আপন সবচেয়ে কাছের মানুষ, মাঝে আমার।